কক্সবাজারের উখিয়া মরিচা বাজার থেকে ২০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, উখিয়ার কুতুপালং সহ বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে বের হয়ে কক্সবাজার জেলা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কে অপেক্ষা করছিল একদল রোহিঙ্গা। এ সময় র্যাব সেখানে গেলে পালানোর সময় ২০ জনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের উখিয়া মরিচা বাজার থেকে ২০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, উখিয়ার কুতুপালং সহ বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে বের হয়ে কক্সবাজার জেলা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কে অপেক্ষা করছিল একদল রোহিঙ্গা। এ সময় র্যাব সেখানে গেলে পালানোর সময় ২০ জনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের উখিয়া মরিচা বাজার থেকে ২০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, উখিয়ার কুতুপালং সহ বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে বের হয়ে কক্সবাজার জেলা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কে অপেক্ষা করছিল একদল রোহিঙ্গা। এ সময় র্যাব সেখানে গেলে পালানোর সময় ২০ জনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের উখিয়া মরিচা বাজার থেকে ২০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, উখিয়ার কুতুপালং সহ বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে বের হয়ে কক্সবাজার জেলা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কে অপেক্ষা করছিল একদল রোহিঙ্গা। এ সময় র্যাব সেখানে গেলে পালানোর সময় ২০ জনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের উখিয়া মরিচা বাজার থেকে ২০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, উখিয়ার কুতুপালং সহ বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে বের হয়ে কক্সবাজার জেলা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কে অপেক্ষা করছিল একদল রোহিঙ্গা। এ সময় র্যাব সেখানে গেলে পালানোর সময় ২০ জনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজারের উখিয়া মরিচা বাজার থেকে ২০ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, উখিয়ার কুতুপালং সহ বিভিন্ন ক্যাম্প থেকে কৌশলে বের হয়ে কক্সবাজার জেলা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কে অপেক্ষা করছিল একদল রোহিঙ্গা। এ সময় র্যাব সেখানে গেলে পালানোর সময় ২০ জনকে গ্রেপ্তার করা হয়।